নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে আবারও স্বাগতম। এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড বা কৃষি দপ্তরের তরফ থেকে আবারও নতুনভাবে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। কেন্দ্রীয় এই দপ্তরের আবারও চাকরির আপডেট প্রকাশিত হয়েছে রাজ্যে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুনভাবে এই নিয়োগ কিন্তু সবার জন্য। তারা কীভাবে আবেদন করতে চাইছে, আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, সমস্ত তথ্য এক এক করে তোমাদের দিয়ে দেবো। এবং যারা আবেদন করতে চাইছো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ডিসক্রিপশন বক্স ফলো করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই অফিসিয়াল লিঙ্কটা, সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের জন্য প্রথমে আমি এখানে ডাউনলোড করে নেব সেই অফিসিয়াল নোটিফিকেশানটি, যেটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এটা ডাউনলোড করে নিয়ে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডাউনলোড করে ফেলেছি সেই অফিসিয়াল নোটিশটা, যেটি 16 তারিখে প্রকাশিত হয়েছে, 16 জানুয়ারি 2023, যেখানে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশান। 50টি পদে রিক্রুটমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি। এই 50টি পদে কিন্তু তোমরাও আবেদন করতে পারবে। এই 50টি পদ ওয়েস্ট বেঙ্গলেই রিক্রুটমেন্ট হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে বেসিক্যালি। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অনলাইন আবেদন চলবে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যারা আবেদন করতে চাইছো 17 জানুয়ারি থেকে, এবং এই আবেদন কিন্তু চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আবেদন করতে গেলে এসসি এসটি ওবিসি ইডাব্লিউ সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করতে গেলে আর কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে ট্রেনিংটা 50 জনের ম্যানেজমেন্ট ট্রেনিং, সেটা কিন্তু 1 বছরের একটি ট্রেনিং পিরিয়ড হবে। এবং এই ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের একটি স্টাইপেন্ড বা মাসিক যে বেতন সেটাও কিন্তু দেওয়া হবে। এবং ট্রেনিং ক্যান্ডিডেট সিলেক্টেড পেড দ্য কনসিডার পে পার মান্থ 60,000 টাকা করে কিন্তু এখানে পাবে 1 বছর পর্যন্ত। এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যদি বলি, সেক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট মিনিমাম কোয়ালিফিকেশান অফ রেকগনাইজ, এখানে কিন্তু মাস্ট পারসন মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাট লিস্ট ইন দ্য টেবিল বিলো ফ্রম দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এখানে কিন্তু বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিটেড ক্যান্ডিডেটই চাই, কারণ এখানে মিনিমাম যারা আবেদন করতে চাইছো গ্র্যাজুয়েট ইন আর্টস সায়েন্স কমার্স এগ্রিকালচার হর্টিকালচার অ্যানিমেল হাজবেন্ডারি ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক এইচআর আদার ডিপার্টমেন্ট থেকে 60% মার্কস, এবং এসসি এসটিরা 55% মার্কস যদি পেয়ে থাকে তারা কিন্তু ডেফিনেটলি এখানে আবেদন করতে পারবে। এটা রইল এডুকেশন কোয়ালিফিকেশান। এবারে চলে আসি এজ ক্রাইটেরিয়া। 21 থেকে 30 বছরের মধ্যে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। শিডিউল কাস্ট 5 বছরের বয়সের ছাড়, ওবিসি 3 বছর, পিডব্লিউডি 10 বছর বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। এরপরে বলে রাখি যারা আবেদন করতে চাইছো তারা আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে চাইছো অফিসিয়াল লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের অনলাইন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমেই সিলেকশন করা হবে, যেটি টোটাল 200 মার্কের হবে। এখানে কিন্তু অনলাইন এক্সাম হচ্ছে 150 মার্কের, যার মধ্যে থাকছে টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ডেসক্রিপটেটিভ ইংলিশ, টেস্ট অফ ইএসএ ফ্রিসিস অ্যান্ড কম্প্রিহেনশন, সেখানে কিন্তু 90 মিনিটের পরীক্ষা হবে। এবং এটা কিন্তু দেখতে পাচ্ছ 30, 35, 65, 85 এবং এখানে কিন্তু থাকছে মোটামুটি 120 নম্বরের, এবং মোট কিন্তু এখানে 150 নম্বরের পরীক্ষা হবে। নেগেটিভ রয়েছে রং আনসারের, নেগেটিভ মার্কিংও দেওয়া হয়েছে, মার্কস দেওয়া হবে, আর ইন্টারভিউ হবে যারা এই পরীক্ষায় পাশ করবে।
এই রইল ইলেকশন প্রসেস। এবার এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকবে? এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতেই থাকছে, আন্দামান, অরুণাচল প্রদেশ সব জায়গাতেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে, আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়িতে। তাই যারা যারা আবেদন করতে চাইছে, অফিসিয়াল যে লিঙ্কটা আমি প্রোভাইড করছি সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে নিজেদের কিছু ডকুমেন্টস লাগবে, যেমন প্রুফ অফ বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড অ্যাজ পার দ্য আইডেন্টি প্রুফ, এগুলো কিন্তু লাগবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান, তার নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার কিন্তু ই সিগনেচারও লাগবে। SC/ST PWD 200 টাকা এবং আদার ক্যান্ডিডেট 1000 টাকা আবেদন মূল্যও কিন্তু তোমার এখানে দিতে হবে। এটাও কিন্তু এখানে বলা হয়েছে, যেটা অনলাইনের মাধ্যমে তোমরা প্রসেস করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাই, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এই সরি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আবেদন করতে পারো। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।